হ্যালো গাইজ, আমি সুমন্ত আর আজকে আমি কথা বলবো রানাঘাটের রানু মণ্ডল সম্পর্কে, যিনি 2019 সালে লতা মঙ্গেশকরের এক প্যার কা নাগমা হ্যায় গানটি গিয়ে নেট দুনিয়ায় ঝড় তুলেছিলেন। নেট দুনিয়ার দৌলতে এই মুহূর্তের নতুন ট্রেন্ডিং গান হলো মানিকে মাগে হিতে। সিংহলি ভাষায় এই গানের তালে তাল মেলাননি এমন সোশ্যাল মিডিয়া ইউজার বোধহয় দূরবীনেও খোঁজ মিলবে না। এই গানের মধ্যে এক অদ্ভুত মাদকতা, যা একবার শুনলে মন ভরছে না কারো, বারবার শুনতে ইচ্ছে করে। এই গানটি শোনেননি এমন কেউ আছে বলে মনে হয় না। ইনস্টাগ্রাম থেকে ফেসবুক স্টোরি, এমনকি বহু টিনেজ এই গান নিয়ে ডান্স কভার থেকে ফোনের কলার টিউন, সর্বত্র এই গান বাজছে। যত দিন যাচ্ছে এই গানের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইতিমধ্যে বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে কভার। এই গানের সুর পছন্দ হয়নি এমন মানুষের পরিমাণ হয়তো খুবই কম। নিজের মতো করে এই গান গাওয়ার চেষ্টা করেছেন অনেকেই। এই গানে মশগুল তারকা থেকে সাধারণ মানুষও। সিংহলি ভাষায় এই গানে অনেকেরই মন জয় করে নিয়েছে। এই গানের প্রভাব পড়েছে আমাদের বাংলাতেও। ফোনের কলার টিউন থেকে শুরু করে সকলের মুখে মুখে এখন মানিকে মাগে হিতে গানটি শুনতে পাওয়া যায়। এই গানটি বাদ যায়নি দুর্গাপুজোর থিম কিংবা রাজনৈতিক প্রচারে। এবার এই ট্রেন্ডিং গান গেয়ে ফের ভাইরাল হলেন রানু মণ্ডল। রন্ধন পরিচয় নামক একটি ইউটিউব চ্যানেলে রানু মণ্ডলের ভিডিওটি শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে লাল রাঙাটি শার্টের সঙ্গে ট্রাউজার পরে আছেন রানু মণ্ডল। নিজের খালি গলায় গানটি সাবলীলভাবে আর স্পষ্ট ভাষায় গাইলেন। ইউহানি ডি সিলভার গাওয়া এই গান মানিকে মাগে হিতের উচ্চারণ নকল করে দিব্যি হাসতে হাসতে নিজের মতো করে গান গাইছেন তিনি। যিনি রানুর এই ভিডিওটি বানিয়েছেন সেই ইউটিউবারও শেষে প্রশংসা না করে পারলেন না, বললেন অসাধারণ অসাধারণ। নিজের প্রশংসা শুনে হেসে লজ্জায় পড়লেন রানু মণ্ডল। ইতিমধ্যেই এই ভিডিও 75,000-এরও বেশি মানুষ দেখে ফেলেছেন আর গানটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। শুধু তাই না, ভিডিওর কমেন্ট বক্স ভরেছে ভালোবাসা ও প্রশংসায়। নিমেষে ভাইরাল হয় এই ভিডিওটি। উল্লেখ্য, 2019 সালে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান এক প্যার কা নাগমা হ্যায় রানাঘাট স্টেশনে গিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। এরপর তিনি চর্চায় উঠেছিলেন। এরপর মুম্বইয়ের এক গানের অনুষ্ঠানে ডাক পাঠানো হয় তাকে। গান শুনে গায়ক ও সুরকার হিমেশ রেশমিয়া রানুকে দিয়ে হ্যারি হ্যাডি অ্যান্ড হির ছবিতে তেরি মেরি কাহানি গানটি গাওয়ান, যা অনেকের কাছে প্রশংসা পায়। এই গানটি বাচ্চা থেকে শুরু করে প্রায় সব মানুষের মুখে মুখে শোনা যাচ্ছিল, অর্থাৎ এই গানটিও প্রচুর জনপ্রিয়তা পায়। তবে যাই হোক, রানু মণ্ডল যার জন্য প্রথম শিরোনামে ওঠেন একটি সাক্ষাৎকারে, সেই মানুষ অর্থাৎ অতীন্দ্রকে ভগবানের চাকর বলে তকমা দিয়েছিলেন। ব্যাস, এরপরে মানুষ আর রানু মণ্ডলকে পছন্দ করছিলেন না। তারপরই তিনি আবারও রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করছেন বলে শোনা যায়। এর আগে রানুর একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। একটি সবুজ নাইটি এবং অদ্ভুত মেকআপ করে সুরেলা কণ্ঠে সরগম গাইতে দেখা গিয়েছিল তাকে। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। কিন্তু কিছু মানুষ রানুকে ট্রোল করলেও বেশিরভাগ মানুষ তাকে সমবেদনায় জানিয়েছেন। নেটিজেনদের বক্তব্য, রানু মানসিক ভারসাম্য হারিয়েছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। এমন অবস্থায় শুধুমাত্র ভিডিও ভাইরাল করার জন্য ওকে এমনভাবে না সাজালেও হতো। কেউ কেউ আবার এই কাণ্ড যে বা যারা করেছেন তাদের শাস্তি কামনা করেছেন। আবার কারোর মতে রানুকে রানুর মতো থাকতে দেওয়া উচিত। সো গাইজ, রানু মণ্ডলের গানটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।